আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা এসে পৌঁছেছি আমাদের প্রতিযোগী বন্ধুর প্রশ্নের মাধ্যমে, আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্য এবং সুন্দরের প্রচার, এই বিষয়টি এত বেশি মর্যাদাপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ যে এই কাজটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনন্য উচ্চতায় আসীন করে থাকেন। কারণ একটি সমাজ যখন কুসংস্কারে আচ্ছন্ন থাকে, ভুল এবং ভ্রান্ত বিশ্বাসের মধ্যে ডুবে থাকে, ভুল পথে মানুষ যখন চলতে থাকে, তখন মানবতা ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ইহকাল এবং পরকাল সব ধ্বংস হয়। একটি সমাজকে শুদ্ধতা, সুন্দর এবং যৌক্তিকতার পথে, সুন্দর এবং স্বচ্ছ পথে আহ্বান করবার জন্য ইসলাম শরীয়ত আমাদেরকে নির্দেশ করেছে। কোরআন কারীমের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সৎকাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদানের নির্দেশ আমাদেরকে করেছেন। এজন্য আমাদের উচিত হলো ভালো কাজের পথে অন্যকে আহ্বান করা, আর মন্দ কাজ দেখলে সেটিকে সাধ্য অনুযায়ী বিরত রাখার চেষ্টা করা। আর এই কাজটি যদি কেউ করেন এবং কারোর মাধ্যমে একজন কুসংস্কারাচ্ছন্ন মানুষ, একজন বিপদগামী মানুষ, একজন ভ্রান্ত মানুষ যদি তার ভ্রান্তির পথ ছেড়ে শুদ্ধতার পথে ফিরে আসেন, তার জীবনের ট্র্যাক যদি তিনি চেঞ্জ করেন, রুট যদি তিনি পরিবর্তন করেন কারোর মাধ্যমে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিবেন যে লাল ওটের মালিক হওয়া যত গৌরবের, যত গর্বের, যতটা মর্যাদার, তার চাইতেও বেশি মর্যাদা কর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করুন। কিয়ামত দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, লা ইন হাদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরুন হুমরিন নাম, তোমার মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েত পেয়ে যান, সঠিক পথ পেয়ে যান, তুমি অনলাইনে একটা সুন্দর জিনিস প্রচার করলে, অফলাইনে একটা ভালো কথা প্রচার করলে, কোরআন হাদিসের কোনো বাণী প্রচার করলে, শুদ্ধ এবং সুস্থতার দিকে তুমি মানুষকে আহ্বান করলে, তোমার সেই আহ্বান থেকে যদি একজন মানুষের জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়, তাহলে লাল ওটের মালিক হওয়ার চাইতে তোমার জন্য এটি অনেক বেশি উত্তম হবে। এত মর্যাদা আল্লাহ তোমাকে দিবেন কিয়ামত ময়দানে। লাল ওটের বিষয়টি কেন আসলো, এই যে হাদিসটি আমরা শুনলাম বুখারী মুসলিমের একযোগে বর্ণনা করেছে, সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা এবং হাদিসের ব্যাখ্যাতা ইমাম নবী রহমাহুল্লাহ তিনি সহিহ মুসলিমের ঐতিহাসিক ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন যে এর মাধ্যমে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি বোঝাতে চেয়েছেন যে এই কাজের মাধ্যমে তুমি যে মর্যাদায় আসীন হবে, তার চাইতে বেশি মর্যাদা ওনার কেউ হতে পারবে না। কারণ সাহাবা ইকরামের যুগে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, একে তো ওট এটা ছিল অত্যন্ত অভিজাত একটি বাহন, সবচেয়ে সম্ভ্রান্ত এবং ধনী এবং অভিজাত শ্রেণীর মানুষদের বাহন ছিল ওট। ওটের মধ্যে আবার লাল বর্ণের ওট একেবারেই দুষ্প্রাপ্য ছিল। তার মানে কারো কাছে যদি লাল বর্ণের ওট থাকতো, তাহলে তার মানে অভিজাতের মধ্যে আরো আভিজাত্য, মূল্যবান বাহনের মধ্যে আরো মূল্যবান কোন বাহন তার কাছে আছে, সেই হিসাবে সমাজের সবচেয়ে মর্যাদাবান মানুষ তাকে মনে করা হতো। আজকাল যেরকম দামি ব্র্যান্ডের কোনো গাড়ি যদি হয়, পোর্শে অথবা মার্সিডিস বা বিএমডাব্লিউ বা আরো ভালো কোনো ব্র্যান্ডের গাড়ি যদি কারোর কাছে থাকে, তাকে যেরকম সমাজের মানুষ খুব মর্যাদাবান বা অভিজাত মনে করে, সে যুগে লাল ওটের মালিক থাকলে কেউ এরকম অভিজাত মনে করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে তুলনা করে আলীদুল্লাহ তাহলে বোঝাতে চেয়েছেন যে দাওয়াতের কাজ যারা করে, ইসলামের প্রচারের কাজ যারা করে, মানুষকে শুদ্ধতার পথে যারা আহ্বান করে, অপসংস্কৃতি এবং কুসংস্কারের বিরুদ্ধে যারা কাজ করেন, সমাজকে সংশোধনের জন্য যারা কাজ করেন, তাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ এবং সুন্দরের পথে আহ্বানকারীদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন।